আসসালামু আলাইকুম অপারেটিং সিস্টেম লেকচার সিরিজ আপনাকে স্বাগতম এই লিচার ভিডিওতে আমরা কথা বলবো সেগমেন্টেশন নিয়ে তো সেগমেন্টেশনের কনসেপ্ট অনেকটা পেজিংয়ের মতোই তো পেজিংয়ের কনসেপ্ট কি ছিল পেজিংয়ের কনসেপ্ট ছিল আমাদের কাছে যে প্রসেস আছে সেই প্রসেসকে আমরা বিভিন্ন পার্টিশনে ভাগ করি তো ইচ এন্ড এভরি পার্টিশনকে আমরা কী বলি পেজ এবং প্রাইমারি মেমোরিকে আমরা বিভিন্ন পার্টিশনে ভাগ করি এবং ইচ এন্ড এভরি পার্টিশনকে আমরা বলি ফ্রেম এবং সেই পেজকে এক একটি পেজকে আমরা দিই ফ্রেমের মধ্যে তো এটা যদি হয় আমাদের প্রসেস সে এটা আমাদের একটি প্রসেস তো এই প্রসেসকে আমরা বিভিন্ন পার্টিশনে ভাগ করব তো এই যান বিভিন্ন পার্টিশনে ভাগ করি তো এই কাজটা করি কিন্তু আমরা পার্টিশন সাইজ অনুযায়ী তো এখানে আমাদের একটা জিনিস মেইনটেইন করতে হয় যে আমাদের যে পেজের সাইজ সেটা অবভিয়াসলি সমান সমান হতে হয় হচ্ছে ফ্রেমের সাইজের তো এটাই হচ্ছে পেজিং কনসেপ্ট তো পেজিং কনসেপ্টের মধ্যে আমাদের যে পেজ সাইজ এবং ফ্রেম সাইজ সমান হতে হবে অর্থাৎ আমরা আমাদের যে প্রসেস রয়েছে এই প্রসেসের ভিতরে কি আছে না আছে সেগুলো কিন্তু দেখি না আমরা দেখি যে আমাদের ফ্রেমের সাইজ কত অথবা আমাদের পেজের সাইজ কত পেজের সাইজ এবং ফ্রেমের সাইজ যদি সমান হয় আমরা সেই সমান ইকুয়াল অংশ নিয়ে হচ্ছে বিভিন্ন পার্টিশনে ভাগ করতে থাকি সে হচ্ছে আমাদের পেজ সাইজ এবং ফ্রেম সাইজ যদি সমান সমান হয় যদি ওয়ান কেবি তো ইচ অ্যান্ড এভরি পার্টিশন হয় আমাদের ওয়ান করে সেটা ফ্রেম হোক অথবা পেজ হোক সবগুলোই পার্টিশনে আমাদের ওয়ান কেবি করেই হবে তো এইখানে আমাদের ফিক্সড হয়ে যাচ্ছে এই সাইজগুলো এই সাইজগুলো কিন্তু আমাদের ফিক্স যেখানে হচ্ছে আমাদের পেজ সাইজ এবং ফ্রেম সাইজ ইজ টু ওয়ান কেবি সে হচ্ছে আমাদের কাছে একটি প্রোগ্রাম রয়েছে তো প্রোগ্রামের মধ্যে অনেক কিছুই আছে সে হচ্ছে মেইন ফাংশন আছে দেন হচ্ছে এডিশন একটা ফাংশন আছে সাবট্রাকশন একটা ফাংশন আছে মাল্টিপ্লিকেশন একটা ফাংশন আছে দেন হচ্ছে ডিভিশন একটা ফাংশন আছে তো ফাংশনের ভিতরে অনেক কিছু মডিউল টুল রয়েছে তো যাই হোক এই যে আমাদের যে পেজিং কনসেপ্ট রয়েছে এই পেজিং কনসেপ্টের মধ্যে আমরা ওয়ান কেবি ওয়ান কেবি করে ভাগ করছি তো এমন হতে পারে ওয়ান কেবি এতটুকু তো ওয়ান কেবি মেন ফাংশনের এতটুকু অংশ এসেছে বাকি অংশ আসেনি অ্যাডিশনের অর্ধেক এসেছে উপরে বাট বাকি অংশ আসেনি সাবট্রেকশনের অর্ধেক এসেছে বাকিটুকু আসেনি মাল্টিপ্লিকেশনের অর্ধেক এসেছে বাকিটুকু আসেনি ডিভিশনের অর্ধেক এসেছে বাকিটুকু আসেনি অর্থাৎ আমরা এখানে ব্লাইন্ডলি মানে অন্ধের মতো আমরা ভাগ করছি কিসের উপর বেস করে এই যে পেজ সাইজ এবং ফ্রেম সাইজের উপর বেস করে যেটা হচ্ছে সাইজ ওয়ান কেবি তো এই এতটুকু হচ্ছে ওয়ান কেবি বেজিং কনসেপ্টে তো এতটুকু ওয়ান কেবি মানে মেইনের এই এতটুকু অংশ এসেছে আমাদের পার্টিশনের মধ্যে বাকি অংশ পরের পার্টিশনে রয়ে গিয়েছে তো পরের পার্টিশন হচ্ছে এতটুকু ওয়ান কেবি অর্থাৎ এই এতটুকু এসেছে বাকি অংশ নিচেরটার মধ্যে রয়ে গিয়েছে তো এখানে একটা ঝামেল উৎপত্তি হচ্ছে তো এইটা ঝামেলা আমরা কাটাবো হচ্ছে সেগমেন্টেশনের মাধ্যমে তো সেগমেন্টেশনের মধ্যে আমরা এই কাজটা করব না যে আমাদের পেইজিং কনসেপ্টে আমরা যে ব্লাইন্ডলি ডিভাইড করতাম আমরা সেগমেন্টেশনে ব্লাইন্ডলি ডিভাইড করব না তো এখানে আমরা কি করব এখানে হচ্ছে আমাদের যে মডিউল রয়েছে বা বিভিন্ন ফাংশন রয়েছে বা প্রসিডিউর রয়েছে সেটার উপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন সেগমেন্টে ভাগ করব তো সে হচ্ছে আমাদের এটা ফার্স্ট যে আমাদের সেগমেন্ট রয়েছে সেটি হচ্ছে সে মেইন ফাংশনের তো মেইন ফাংশনে যতটুকু রয়েছে আগেরটাতে তো ওয়ান কেবি ছিল ওয়ান কেবিতে যতটুকু এটা ছে ততটুকু নিয়েছে বাট এবার আমরা কি করছি এবার আমরা করছি হচ্ছে আমাদের মেইনের টোটালটা নিয়ে আমরা একটা সেগমেন্ট বানাচ্ছি তো এখানে আমরা এটাকে নাম দিলাম সেগমেন্ট জিরো দেন আমাদের কাছে ছিল হচ্ছে অ্যাডিশন সে হচ্ছে এখানে আমাদের অ্যাডিশনের জন্য যতটুকু প্রোগ্রাম রয়েছে বা যতটুকু রয়েছে ততটুকু টোটালটা নিয়ে আমরা হচ্ছে আরেকটা সেগমেন্ট বানালাম তো এই সেগমেন্টকে আমরা বলছি সেগমেন্ট ওয়ান দেন হচ্ছে আছে হচ্ছে সাবট্রাকশন সে সাব তো এই টোটালটা নিয়ে আমরা আরেকটা সেগমেন্ট বানালাম এখানে আমাদের সম্পূর্ণটাই আমরা নিয়েছি যতটুকু আমাদের সাইজ ততটুকু নিয়ে আমরা একদম নিচ্ছি তো এখানে আমরা বলছি সেগমেন্ট টু দেন হচ্ছে ছিল মাল্টিপ্লিকেশন এতটুকু বলছি আমরা সেগমেন্ট থ্রি সে হচ্ছে এখানে আরেকটা রয়েছে ডিভিশন এতটুকুকে আমরা বলছি হচ্ছে সেগমেন্ট ফোর তো এই যে আমাদের পাঁচটা সেগমেন্টে ভাগ হয়ে গেল তো এখানে আমরা ভাগটা কিভাবে করলাম এখানে আমরা ভাগটা করলাম কিন্তু ভ্যারিয়েবল এক একে সাইজ এক এক রকম পেজিংয়ের ক্ষেত্রে আমরা ভাগটা করেছিলাম হচ্ছে ফিক্সড সাইজে যেখানে আমাদের পেজ সাইজ এবং ফ্রেম সাইজ সমান ছিল সেই অনুযায়ী আমরা ভাগ করেছি তো ওইখানে আমাদের ঝামেলা কী ছিল যে মেইনের সম্পূর্ণটা নাও আসতে পারে অ্যাডিশনের সম্পূর্ণটা নাও আসতে পারে কিছুটা এসেছে কিছুটা আসেনি তো এই সমস্যা আমরা কাটালাম কীভাবে আমাদের যে মেইন রয়েছে মেইন ফাংশনের ভিতরে যতটুকু রয়েছে ততটুকুকে আমরা বলছি সেগমেন্ট জিরো অ্যাডিশন ফাংশনের ভিতরে যতটুকু রয়েছে ততটুকু আমরা বলছি সেগমেন্ট ওয়ান ডিভিশনকে বলছি সেগমেন্ট ফোর এভাবে করে হচ্ছে আমাদের যতটুকু ফাংশন রয়েছে যতটুকু ফাংশনকে আমরা টোটালি সাইজ অনুযায়ী ভাগ করছি তো এখানে আমাদের সাইজটা ফিক্স না সাইজটা হচ্ছে ভ্যারিয়েবল তো এইখানে আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি তো এই টেবিল হচ্ছে আমাদের সেগমেন্ট টেবিল তো এটা হচ্ছে আমাদের সেগমেন্ট টেবিল তো সেগমেন্ট টেবিল আমাদের দুইটা কলাম দেখতে পাচ্ছি আমরা তো দুইটা কলামের মধ্যে ফার্স্ট কলাম হচ্ছে লিমিট সেকেন্ড কলাম হচ্ছে বেস তো লিমিট যে রয়েছে এটাকে আমরা বলতে পারি সাইজ অর লেন্থ এবং এই যেখানে বেস রয়েছে এই বেস হচ্ছে আমাদের স্টার্টিং অ্যাড্রেস এটাকে বলা হয় বেস অ্যাড্রেস অর স্টার্টিং অ্যাড্রেস তো এখানে আমাদের এই যে সেগমেন্ট জিরো রয়েছে এই সেগমেন্ট জিরো কে আমরা এখানে এভাবে রিপ্রেজেন্ট করছি সেগমেন্ট জিরো দেন হচ্ছে সেগমেন্ট ওয়ান কে আমরা এখানে রিপ্রেজেন্ট করছি সেগমেন্ট টু কে আমরা এখানে রিপ্রেজেন্ট করছি থ্রি কে রিপ্রেজেন্ট করছি ফোর কে রিপ্রেজেন্ট করছি অর্থাৎ এই যেগুলো রয়েছে এগুলো হচ্ছে আমাদের সেগমেন্ট নাম্বার তো এগুলো হচ্ছে আমাদের সেগমেন্ট নাম্বার তো এখানে এই সেগমেন্ট টেবিল দেখে আমরা প্রাইমারি মেমোরিতে কিভাবে জায়গা দেই তো এখানে আমাদের সেগমেন্ট যে জিরো রয়েছে সেগমেন্ট জিরো আমরা এখানে অ্যাজিউম করেছি যে আমাদের মেইন ফাংশনের জন্য হচ্ছে সেগমেন্ট জিরো তো সেগমেন্ট জিরো যে আমাদের যে মেইন ফাংশন রয়েছে এই মেইন ফাংশনের সাইজ বা লেন্থ অথবা লিমিট হচ্ছে পনেরোশো এবং বেইজ অ্যাড্রেস বা স্টার্টিং অ্যাড্রেস হচ্ছে পনেরোশো অর্থাৎ আমাদের প্রাইমারি মেমোরিতে বেইজ অ্যাড্রেস থেকে বা স্টার্টিং পয়েন্ট হচ্ছে পনেরোশো থেকে শুরু হবে এবং লিমিট হবে হচ্ছে পনেরোশো পর্যন্ত তো এটা যদি হয় আমাদের মেইন মেমরি তো মেইন মেমরি ধরলাম এই এতটুকু হচ্ছে পনেরোশো নিয়ে নিয়েছে এখানে হচ্ছে পনেরোশো তো স্টার্টিং অ্যাড্রেস স্টার্টিং অ্যাড্রেস পনেরোশো তো কার জন্য সেগমেন্ট জিরো এর জন্য স্টার্টিং অ্যাড্রেস পনেরোশো তো লিমিট বা সাইজ অথবা লেন্থ হচ্ছে পনেরোশো তো পনেরোশো থেকে হচ্ছে শুরু হচ্ছে কার জন্য সেগমেন্ট জিরোয়ের জন্য অর্থাৎ মেইন মেমোরিতে পনেরোশো স্টার্টিং অ্যাড্রেস যখন আমরা পাবো তখন হচ্ছে সেগমেন্ট জিরো এখানে চলে আসবে এবং কতক্ষণ পর্যন্ত সে নিয়ে নিবে জায়গা সে নিবে হচ্ছে থেকে শুরু করেছে পর্যন্ত তার অর্থাৎ প্লাস তিন হাজার পর্যন্ত সেগমেন্ট জিরো এই জায়গাটা নিয়ে নিবে দেন কে আছে পনেরোশো পরে হচ্ছে আমরা এখানে আছি হচ্ছে অ্যাড্রেসে তিন হাজারে তো তিন হাজারে কি কেউ আছে তিন হাজারে কেউ নেই বাট বত্রিশতে একজন আছে সেগমেন্ট থ্রি অর্থাৎ আমাদের সেগমেন্ট জিরো এর পরে মেইন ফাংশনের পরে আমরা নিয়ে নিব হচ্ছে সেগমেন্ট থ্রি কে হুইচ মাল্টিপ্লিকেশন ফাংশন তা আমাদের স্পেস বা অ্যাড্রেসিং মানে স্টার্টিং অ্যাড্রেসের উপর ডিপেন্ড করছে এটা যে স্টার্টিং অ্যাড্রেস যার আগে সে আগে জায়গা পাবে তো এখানে আমাদের এতটুকু স্পেস ওয়েস্ট যাবে এখানে একটা এক্সটার্নাল হবে দেন হচ্ছে এখানে বত্রিশশো পর্যন্ত আসলো বত্রিশশো স্টার্টিং অ্যাড্রেস কার সেগমেন্ট থ্রি এর তো এই জায়গাতে সেগমেন্ট থ্রি জায়গা পাবে